মিশরের সুন্দরী রানী অনেক সুনামুনের নির্মম ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আজ থেকে 3300 বছর আগে মিশরের রাজা ছিলেন আখেনাতেন। এই রাজার মেয়েই ছিলেন অনেক সুনামুন। অনেক সুনামুনের জন্ম হয়েছিল 1350 খ্রিস্টপূর্বে, মানে আজ থেকে প্রায় 3370 বছর আগে। তবে তার বাবা মানে আখেনাতেন সেই সময় মিশরে বেশ কিছু আজব রীতিনীতি প্রচলন করেছিলেন। প্রাচীন মিশরীয়রা খুবই ধার্মিক ছিল, কিন্তু আখেনাতেন মিশরে নিয়ম করেন যে কেউ দেবদেবী পুজো করতে পারবে না। আখেনাতেন নিজে সূর্যের পূজা করতেন, তাই তিনি জোরপূর্বক মিশরীয়দের দিয়ে সূর্য পূজা করান। তিনি এও বলেন যারা সূর্যের পূজা করবে না তাদেরকে হত্যা করা হবে। এমনকি তিনি নিজের জন্মের সময়ের নাম আমেনহোটেপ থেকে বদলে আখেনাতেন রেখেছিলেন, কারণ প্রাচীন মিশরে আতেন শব্দের অর্থ ছিল সূর্য। এসব ছাড়াও আখেনাতেনের ভোগবিলাসের মাত্রা মিশরের যে কোনো রাজার থেকে অনেক বেশি ছিল। বলা হয় তিনি শারীরিক বাসনা মেটানোর জন্য নিজের তিন আপন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতেন। আখেনাতেনের অনেক সন্তান ছিল, কিন্তু তাদের মধ্যে তার তিনজন মেয়ে সবথেকে সুন্দরী ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল মেরেতাতেন, দ্বিতীয়জন ছিলেন মিকিতাতেন এবং তৃতীয়জন ছিলেন অনেক সুনামুন, যার বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ইতিহাসবিদরা বলেন আখেনাতেনের একজন মেয়ে যার নাম ছিল মিকিতাতেন, তার মৃত্যু হয়েছিল একটি বাচ্চার জন্ম দিতে গিয়ে, যে বাচ্চাটি ছিল আখেনাতেনের মানে তার বাবার। এ থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আখেনাতেন তার মেয়েদের সাথে ঠিক কিরকম ব্যবহার করত। তবে আখেনাতেন তার ছোট মেয়ে অনেক সুনামুনকে বেশি পছন্দ করতেন এবং তার সাথেই বেশি শারীরিক সম্পর্ক করতেন। তবে তার এই জঘন্য কাজ বেশিদিন চলেনি, কারণ কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। তবে তার মৃত্যু কিভাবে হয়েছিল আর মৃত্যুর পর তার মৃতদেহের সাথে কি করা হয়েছিল এই বিষয়ে কোনো তথ্য ইতিহাসে পাওয়া যায় না। তবে কিছু ইতিহাসবিদের ধারণা আখেনাতেনের মৃত্যু হয়েছিল রোগের কারণে, আর তিনি 45 বছর বয়সে মারা যান। আখেনাতেনের মৃত্যুতে মিশরবাসী খুব খুশি ছিল, কারণ মিশরের ইতিহাসে আখেনাতেনের থেকে নৃশংস শাসক আর কেউ ছিল না। এরপর মিশরের রাজা অর্থাৎ ফেরাও হন তুতেন খামেন। প্রাচীন মিশরের একটি নীতি ছিল যে রাজার রাজ্য অভিষেক হওয়ার আগে তাকে বিবাহ করতে হবে, আর সেটা নিজের আপন কোনো বোনকে। ইতিহাসবিদরা বলেন প্রাচীন মিশরীয়রা এটা এই কারণে করত যাতে তাদের রাজ্যের ক্ষমতা পরিবারের বাইরের কারোর হাতে না যায়। আখেনাতেনও তার নিজের আপন বোন কিয়ার সাথে বিবাহ করেছিলেন। এই কারণে আখেনাতেনের ছেলে তুতেন খামেন রাজা হওয়ার সময় নিজের আপন বোন অনেক সুনামুনের সাথে বিবাহ করেন। যে অনেক সুনামুন কিছুদিন আগে নিজের বাবার লোভের শিকার হয়েছিল তাকে এবার বাধ্য হতে হয় আপন ভাইয়ের সাথে সম্পর্ক করতে। যে সময় তুতেন খামেন মিশরের ফেরাও হয়েছিলেন তখন তুতেন খামেনের বয়স ছিল মাত্র 9 বছর, কিন্তু তার বোন অনেক সুনামুনের বয়স ছিল 17 বছর। শাসন কাজে অনেক সুনামুন তুতেন খামেনের অনেক সহায়তা করেছিল, আর আগামী 4 বছর তারা মিশরের জনগণের জন্য অনেক কাজ করেছিল। এই সময় অনেক সুনামুন তার বাবা আখেনাতেন মিশরের লোকজনের উপরে দেবদেবীর পুজো বন্ধ করা নিয়ে যে আইন করেছিল সেটা তুলে দেন, ফলে মিশরের জনগণও তাদের নতুন রাজাকে নিয়ে খুব খুশি ছিল। দেখতে দেখতে অনেক সুনামুনের বয়স হয়ে যায় 21 বছর। ছোটবেলায় সে নিজের বাবার লোভের শিকার হয়েছিল, কিন্তু পরবর্তীকালে নিজের ভাইকে বিবাহের পরেও সে সুখী ছিল না, কারণ তুতেন খামেন তার থেকে বয়সে অনেক ছোট ছিল। ফলে বিবাহের পর একজন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় সেটা তাদের মধ্যে কখনোই তৈরি হতে পারেনি। ইতিহাসবিদরা বলেন বয়স বাড়লেও তুতেন খামেন শারীরিকভাবে সবল ছিল না, এই কারণে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। তুতেন খামেনের সাথে অনেক সুনামুনের দুটো বাচ্চাও হয়েছিল, কিন্তু সেই দুটো বাচ্চাই মৃত ছিল। অনেকে বলেন তুতেন খামেন নিজে সেই দুটো বাচ্চাকে গর্ভে থাকাকালীন হত্যা করেছিল, কারণ সে ভেবেছিল এই দুটো বাচ্চা অনেক সুনামুনের অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কের ফলে জন্মেছিল। বলা হয় এই বাচ্চা দুটোর মৃত্যুর পর তুতেন খামেন নিজের জন্য যে মমি বানিয়েছিল সেই মমিতেই তাদেরকে কবর দেওয়া হয়েছিল, আর এটা তুতেন খামেন করেছিল পরিবারের মেয়েদের ভয় দেখানোর জন্য, যাতে তারা অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে না পড়ে। তুতেন খামেনের বয়স বাড়তে থাকলেও তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে। এই সময় তার বয়স ছিল 18 বছর, আর এই সময় রহস্যজনকভাবে তুতেন খামেনের মৃত্যু হয়ে যায়। কিছু ঐতিহাসিক মনে করেন তুতেন খামেন ঘোড়া থেকে পড়ে মারা গিয়েছিল, আবার অনেকে বলেন তার শারীরিক রোগের কারণে মৃত্যু হয়েছিল। তবে যখন তুতেন খামেনের মমি আধুনিক পদ্ধতিতে পরীক্ষা করা হয় তখন দেখা যায় তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, আর এই কারণেই তার মৃত্যু হয়েছিল। বিজ্ঞানীরা বলেন তুতেন খামেনের মমির ভিতরে তার মাথার খুলি ভাঙা অবস্থায় পাওয়া গেছে, তাই তারা ধারণা করেন হতে পারে তুতেন খামেনকে হত্যা করা হয়েছিল। 18 বছর বয়সে তুতেন খামেনের মৃত্যুর পর অনেক সুনামুন হয়ে যান মিশরের সবথেকে শক্তিশালী মহিলা, কিন্তু মিশরে তখনও কোনো মহিলার শাসনের চল ছিল না, ফলে মিশরের জনগণও চিন্তায় পড়ে যায় যে কে হবে পরবর্তী সম্রাট। কারণ মিশরের মতো এত সমৃদ্ধশালী সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে গেলে একজন শক্তিশালী শাসকের দরকার ছিল,
এই সময় একজন ব্যক্তির নাম সামনে আসে, আর সে হলো আই, যে ছিল তুতেনখামেনের নিজের কাকা। সে সময় আই মিশরের এমন একজন ব্যক্তি ছিলেন যে মিশরের সাম্রাজ্যকে শক্তিশালীভাবে শাসন করতে পারবে, আর বহু যুদ্ধে জয়লাভ করে মিশরের জনগণের কাছেও সে খুব জনপ্রিয় ছিল। আর শাসন কাজে সে আগের যে সমস্ত রাজারা ছিলেন তাদের সহায়তা করতেন। এমনকি মিশরের রাজারা কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে আইয়ের কাছ থেকে পরামর্শ নিত, ফলে আইয়ের কাছে প্রথম থেকেই রাজ্য চালানোর অভিজ্ঞতা ছিল। আই নিজেও এই সুযোগকে কাজে লাগাতে চেয়েছিল, তাই সে নিজের দাদার মেয়ে আনেক্সুনামুনকে বিবাহের প্রস্তাব দেয়, যাতে বিবাহের পর তার হাতে মিশরের সমস্ত ক্ষমতা চলে আসে। সম্পর্কের দিক থেকে আই ছিল আনেক্সুনামুনের নিজের কাকা। ইতিমধ্যে নিজের পরিবারের দুই পুরুষের লোভের শিকার হয়ে আনেক্সুনামুন ভেঙে পড়েছিল, তাই সে আইয়ের প্রস্তাবে না বলে দেয়। কিন্তু আইও দিন দিন তার উপরে চাপ দিতে থাকে। এই সময় আনেক্সুনামুন নিজেও কিছু রাজনৈতিক চাল চালে। সে সময় মিশরের পাশেই আরেকটি শক্তিশালী সাম্রাজ্য ছিল, হিত্তি সাম্রাজ্য, যারা শক্তিশালী হাতিয়ারের জন্য বিখ্যাত ছিল। আনেক্সুনামুন হিত্তির বাদশাকে চিঠি লিখে বলেন তার যে কোনো একজন ছেলের সাথে আনেক্সুনামুন বিবাহ করতে রাজি আছে, এতে সে আইয়ের হাত থেকে বেঁচে যাবে এবং হিত্তির বংশধরেরাই মিশরের পরবর্তী সম্রাট হবে। এই চিঠি পেয়েই হিত্তির বাদশাহ নিজের সব থেকে শক্তিশালী একজন ছেলেকে মিশরে পাঠিয়ে দেন। এদিকে এই গোপন চিঠির বিষয়ে আই জেনে যায়, আর সেই রাজকুমারকে যে হিত্তি থেকে আসছিল তাকে মিশরের আসার পথেই হত্যা করে দেওয়া হয়। এরপর আর কোনো উপায় না পেয়ে আনেক্সুনামুন নিজের কাকা আইয়ের সাথে বিবাহ করতে রাজি হয়ে যায়। আনেক্সুনামুনের থেকে আই বয়সে অনেক বড় ছিল, আর এবারও আনেক্সুনামুন একটুও খুশি ছিল না। তবে বুড়ো বয়সে এত সুন্দরী একজনকে বিবাহ করে এবং মিশরের ক্ষমতা হাতে পেয়ে আই ভীষণ খুশি ছিল। বলা হয় বিবাহের পর আই মিশরের সমস্ত জনগণের জন্য একটি ভোজনের ব্যবস্থা করেছিল। তবে আই এবং আনেক্সুনামুনের বিবাহের পর ঠিক কি হয়েছিল, তাদের কোনো সন্তান হয়েছিল কিনা, তার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদরা বলেন বিবাহের কিছু সময়ের মধ্যেই আনেক্সুনামুনের মৃত্যু হয়ে যায়, আর সে সময় তার বয়স ছিল 25 বছরের থেকেও কম। প্রথমে নিজের বাবার লোভের শিকার, তারপর নিজের ভাইয়ের সাথে বিবাহ, নিজের দুই সন্তানের মৃত্যু এবং শেষে আবার নিজের কাকার সাথে বিবাহ। আনেক্সুনামুনের জীবন অত্যন্ত দুঃখের ছিল, আর এই কারণে তাকে শুধুমাত্র মিশর নয় বরং পুরো ইতিহাসের সব থেকে অভাগা রানী বলা হয়। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনার জন্য রইল একটি সহজ প্রশ্ন, আনেক্সুনামুনের যে বাবা ছিলেন তার নাম কি ছিল? প্রশ্নের উত্তর দিন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।